নমস্কার বন্ধুরা ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের ভীষণই পছন্দের একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচড়ি ইলিশ মাছ আমরা অনেকভাবে রান্না করে থাকি যেমন সর্ষে ইলিশ ভাপা ইলিশ ইলিশ মাছের পাতুড়ি আর মাছের মাথাটা রেখে দিই কচু শাক বা পুঁই শাক দিয়ে বানাবার জন্য আর এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে এই পুঁই শাকের চচ্চড়িটা বানাবো তাই আমি এখানে চারশো গ্রাম পুঁই শাক নিয়েছি আর এখানে আমি চচ্চড়িতে দেওয়ার জন্য কিছু সবজি নিয়েছি যেমন তিনটে পটল একটা বেগুন একটা রাঙা আলু একটা ঝিঙে আর একটুখানি কুমড়ো নিয়েছি এইগুলোকে দেখুন আমি এরকম ছোট পিস করে কেটে নিয়েছি আমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি আর সবজিগুলোকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি আর পুঁই শাকের ডাঁটিগুলোকে দেখুন যেগুলো মোটা ছিল সেইগুলোকে আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি আর ছোটগুলোকে আমি এরকম ছোট পিস করে কেটে নিয়েছি এবার আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি তিনটে এই মাথাগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম করে পিস করে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন তবে এইভাবে যদি একটু পিস করে নেওয়া হয় তাহলে সাগে মেশাতে বেশ সুবিধা হয় এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেব। তাই দেখুন ইলিশ মাছের মাথার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এই নুন হলুদটাকে মাছের মাথার মধ্যে দেখুন আমি ভালো করে মাখিয়ে দিয়েছি এবার আমি এইভাবেই মাথাগুলোকে দশ মিনিট রেখে দেব তারপর আমি এগুলোকে ভেজে নেব দশ মিনিট পর দেখুন আমি ওভেনে একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন তা না হলে কিন্তু এর টেস্টটা খুব একটা ভালো আসবে না এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব এই ইলিশ মাছের মাথাগুলোকে তেলের মধ্যে আমি একটু কড়া করেই ভেজে নেব মাছের মাথাগুলোকে যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু এই ইলিশ মাছের মাথার মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যাবে তখন কিন্তু রান্নাটা ভালো হবে না তাই এই মাথাগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া দরকার তো দেখুন আমি উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দেখুন অনেকটাই তেল রয়ে গেছে এতটা তেল রান্নায় লাগবে না বলে আমি দেখুন কড়াইয়ের তেলটাকে কম করে দিয়েছি কড়াইতে এখন তিন টেবিল চামচের মতো তেল আছে এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব তাই তেলের মধ্যে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন এবার এই ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়ো আর রাঙা আলুটা এবার এই কুমড়ো আর রাঙা আলুটাকে আমি দু মিনিটের মতো একটু ভেজে নেব কুমড়ো আর রাঙা আলুটাকে দেখুন আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া বেগুন ঝিঙে পটল আর সাথে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাটাটা এবার এই সমস্ত সবজিগুলোকে আমি আরও পাঁচ মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে দেখুন আমি আরও পাঁচ মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি ঝাল পছন্দ না করেন এই লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন এবার এই নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে সমস্ত সবজির মধ্যে একবার ভালো করে মিশিয়ে নেব এই রান্নাতে আমি আর কোনো রকম মশলার ব্যবহার করছি না কারণ এই রান্নাতে খুব একটা মশলার প্রয়োজন পড়ে না তবে আপনারা চাইলে একটুখানি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করতে পারেন যদি আপনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দেন এই সময়ই দিয়ে নেবেন তো দেখুন আমি নুন হলুদটাকে আর লঙ্কার গুঁড়োটাকে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা পুঁই শাক ডাঁটার তুলনায় পুঁই শাকটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে এই শাকের টেস্টটা বেশি ভালো আসে তো দেখুন পুঁই শাকটাকে আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আর সাথে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি শাক আর সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দেব দু থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে শাকটাকে একটু নাড়িয়ে নেব সাথে যে ইলিশ মাছের মাথাগুলো দিয়েছি সেগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব আর যে সবজিগুলো আছে সেইগুলোকে একটু গলিয়ে দিচ্ছে এইভাবে এতে এই শাকের মধ্যে একটা মাখো মাখো ভাব আসবে তাতে এই শাকটা খেতে বেশ ভালো লাগবে তো দেখুন আমি পুঁই শাকটাকে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলোকেও ভেঙে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট হতে দেব আরও দু মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার এই চিনিটাকে শাকের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি আরও দু থেকে তিন মিনিটের মতো এই শাকটাকে এইভাবে নাড়িয়ে নেব যাতে শাকের মধ্যে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যায় দু থেকে তিন মিনিট পুঁই শাকটাকে নাড়িয়ে নেওয়ার পর যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এই শাকটাকে নামিয়ে নেব এই শাক আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খুব একটা বেশি মশলারও প্রয়োজন পড়ে না খুবই সাধারণ একটি রান্না এইভাবে আপনারা একবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে তো বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা